পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ক্রীড়া কর্মাধ্যক্ষকে মারধর করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে রবিবার দুপুরে নিজের অফিসে বসে কাজ করছিল কর্মাধ্যক্ষ অম্বিকা দাস সেই সময় তিন যুবক পবিত্র তরফতার গৌর পোরেল দিবাকর গোলদার তার উপর হামলা করে বলে অভিযোগ অম্বিকা দাসকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য বরশুল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পবিত্র তরফদার ও গৌর পোরেলকে সত্যিকার থানার পুলিশ আটক করলেও দিবাকর গোলদারে খোঁজ চালাচ্ছে পুলিশ অভিযোগ তিনজনই বিজেপি কর্মী আমি অফিসে বসেছিলাম হঠাৎ আমার অফিসে তিনজন বিজেপি কর্মী আছে এসে একজনাকার একটা সরকারি জায়গায় অবৈধভাবে ব্যবসা করছিল আমি তাকে বারণ করেছিলাম আমি কেন বারণ করেছি আমার কি অধিকার আছে সেই অধিকারের প্রশ্ন তুলে আমার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িত হয় এবং আমাকে ওরা তিনজন মিলে প্রচণ্ড পরিমাণে মারধর করে যে মেরেছে তার নাম হচ্ছে পবিত্র তরফদার গৌর পোড়েল আর দিবাকর বোলদার এরা এলাকায় বিজেপির তাণ্ডব চালায় এরা সকলকে প্রায় হাত তোলে আমাকে রাস্তায় ফেলে পেটে লাদ মেরেছে কিল ঘুষি মেরেছে রড দিয়ে লাঠি দিয়ে আমার রাস্তায় ফেলে আমার অফিসের ভিতরে মেরেছে এবং অফিসটাকে ভাঙচুর করেছে দেখুন গত তেইশে মেয়ের পর থেকে সারা বাংলা জুড়ে এরকম নৈরাজ্য তৈরি করেছে বিজেপি এবং সিপিএম একসঙ্গে তো আজকে বসুলে আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের পার্টির সাধারণ সম্পাদক ব্লকের সাধারণ সম্পাদক আজকে শিক্ষা কর্মাধ্যক্ষ তাকে আজকে এবং আমাদের সহসভাপতি অরুণ গোলদারকে আজকে মানে মদ্যপ অবস্থায় তাদের ইন্ধনে আজকে তাকে চর তিল ঘুষি মেরে তাকে আজকে বিধ্বস্ত করেছে এর বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের সমস্ত কর্মীরা আজকে এক জায়গায় আছি প্রশাসন প্রশাসনের কাজ করছে আমরা শুনেছি নাকি দুজনকে অ্যারেস্ট করেছে আমি বলেছি প্রশাসনকে যারা এর সঙ্গে যুক্ত আছে তাদেরকে আজকে চার ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে নাহলে কিন্তু আমরা কিন্তু অন্য রাস্তা নিতে বাধ্য হবো রকমভাবে আমাদের বিজেপি কর্মীদের আজকে লেজে দিয়েছে এবং বিভিন্ন রকমভাবে হ্যারাস করার চেষ্টা করছে আমরা প্রশাসনকে বলেছি প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে আমরা এবার আমাদের মতো কাজ করবো আমরা কিন্তু আর চুরি করে বসে থাকবো বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে জানানো হয় এনআরসি নিয়ে এই ভদ্রলোকের নাম অম্বিকা বাবু উনি তৃণমূলের নেতা এনআরসি নিয়ে প্রচুর অপপ্রচার করছিলেন যারা ওনার দোকানে গিয়েছিলেন তারা বিজেপির কর্মী নয় সাধারণ মানুষ তারা জিজ্ঞেস করছিল কেন এই অপপ্রচার তোমরা দীর্ঘকালীন করছো এনআরসি নিয়ে তোমাদের ক্লিয়ার ব্যাখ্যা চাই অম্বিকা বাবু রাজনৈতিক ফয়দা লোটার জন্যে এতদিন যা করছিলেন তার জবাব উনি নিজেই দিতে পারেননি পাবলিক ওদেরকে ওখানকার স্থানীয় মানুষ ঠেলাঠেলি করে তার বিনিময়ে একটু আগে এবং এখনও পর্যন্ত ওই এলাকায় বেছে বেছে বাইরের থেকে ওখানে ওদের শক্তি নেই যে দশটা লোক জোড়া করবে শক্তিগড় এবং অন্যান্য এলাকা থেকে বিভিন্ন মানুষকে এক জায়গায় নিয়ে এসে তারা বিজেপির তিনজন কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে এবং পুলিশের সামনে ঘটনা ঘটেছে অম্বিকা বাবুর কাছে এই প্রশ্ন তুলেছিল তারা ওখানে বিজেপিকে সমর্থন করলো সাধারণ মানুষ আর বিজেপি কর্মীদের একজনও নাম বলতে পারবেন না যারা এর সঙ্গে জড়িয়া জড়িয়া আছে কারণ আমরা সন্ত্রাস বা মারধরে বিশ্বাস করি না আমার নাম প্রবাল রায় বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট এবং বর্ধমান উত্তরের পর্যবেক্ষক এলাকায় রয়েছে উত্তেজনা রয়েছে পুলিশ পিকেটিং অভ্র ব্যানার্জির রিপোর্ট মোবাইল নিউজ